একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। গত 1 সেপ্টেম্বর দিনটি ছিল রাজ্য জুড়ে পুলিশ দিবসের দিন। ওই দিনটিতে রাজ্যের প্রতিটি থানায় পুলিশ ডে বা পুলিশ দিবস পালন করার কথা ছিল, কিন্তু ঠিক তার আগের দিনই অর্থাৎ 31 আগস্ট ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন, যার কারণে তার প্রতি শ্রদ্ধা রেখে তার পরের দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর পুলিশ দিবস স্থগিত রাখা হয় এবং আগামী 8ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়। সেই মতো গোটা রাজ্য জুড়ে আজ বিভিন্ন জেলার পাশাপাশি হুগলি জেলা জুড়েও আনুষ্ঠানিকভাবে পুলিশ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। হুগলি জেলার মধ্যে আরামবাগ মহকুমায় পুলিশ দিবস পালনের কর্মসূচি ছিল বেশ নজর কাড়ার মতো। এদিন বেশ সকাল থেকেই মহকুমার প্রতিটি থানায় সাজো সাজো রবে মেতে ওঠে। এদিন আরামবাগ থানার IC পার্থসারথী হালদার, SDPO নির্মল কুমার দাস সহ থানার প্রতিটি পুলিশ কর্মী আজ ঝাড়ু হাতে আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় সাফাই অভিযানে নামেন। শুধু তাই নয়, মশা মাছির উপদ্রব রুখতে মূলত ডেঙ্গু দমনে তারা আজ বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানোর কাজও করেন। অন্যদিকে আজ পুলিশ দিবস উপলক্ষে আরামবাগের পুরসুরা থানার পক্ষ থেকে এলাকার বেশ কিছু দুস্থ পরিবারকে একাধিক খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বেশ কিছু দুস্থকৃতি ছাত্রছাত্রীকে বই খাতা সহ বিভিন্ন সাহায্যের সামগ্রীও প্রদান করা হয়। এদিন খানাকুল থানার পক্ষ থেকে আজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এলাকার একাধিক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে পুলিশ দিবস উপলক্ষে আজ গোঘাটের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গোঘাট থানার পুলিশ কর্মীদের ফুল ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি বাস্তব জীবনে দিনের 24 ঘন্টায় সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি গোঘাট থানার পক্ষ থেকে আজ গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কামারপুকুর গ্রামীণ হসপিটালে ভর্তি থাকা সকল রোগীকেই একাধিক ফলমূল বিতরণ করা হয়। তাই এক কথায় বলাই যায়, আর 5টা দিনে সাধারণ মানুষের সেবায় সর্বদাই যেভাবে পুলিশ নিয়োজিত থাকে, আজ পুলিশ দিবসের এই গুরুত্বপূর্ণ দিনেও ঠিক একই তার ভাবমূর্তি ফুটিয়ে তুলল আরামবাগ মহকুমা থানার সকল পুলিশ প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকার 1 সেপ্টেম্বর পুলিশ হিসাবে ঘোষণা করেছে, সেই হিসাবে আমরা 5 পুলিশ অবজার্ভ ডে হিসাবে আমরা যাচ্ছি। কিন্তু গত 31 আগস্ট আমাদের নেক্সট প্রেসিডেন্ট শ্রী প্রণব মুখার্জি মহাশয় মারা যাওয়াতে ন্যাশনাল মর্নিং চলছিল, সেই জন্য আমরা এটা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের যেগুলো প্রস্তুত কার্যসূচি ছিল সেগুলো করছি। আরামবাগ সাব ডিভিশনের প্রতিটি থানাতে আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক রেখেছি, সেই হিসাবে আজকে আরামবাগ থানাতে আমরা পুরাতন বাজার যেটা প্রতিদিন এখানে ভিড় হয় এবং মানুষ জমে, আমাদের টার্গেট ছিল আজকে সে প্রথম একটা উপস্থিত করবো পুলিশরা মিলে করেছি। গোবার থানাতে আমরা দুটো হসপিটালের পেশেন্ট রেখে ফল কিছু ওষুধ বিতরণ করার চেষ্টা শুরু করেছি। পুরসুরা থানাতে আমরা কিছু দুস্থ পরিবারকে এবং দুস্থ ছাত্রছাত্রীদেরকে খাতা পত্র এবং কিছু দৈনিক জিনিস সামগ্রী আমরা বিতরণ করছি। এছাড়াও খানাকুলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি রেখে আজকে সারাদিনটাই প্রোগ্রাম থাকছে। এছাড়াও বিকালে আমরা একটা প্রোগ্রাম আছে SDO অফিসে, যেখানে যারা কোভিড ওয়ারিয়ার পুলিশে তারা ফ্রন্টলাইনার ফ্রন্ট থেকে কাজ করেছেন এবং করোনা দ্বারা অ্যাফেক্টেড হচ্ছিলেন এবং আজকে বর্তমানে সুস্থ হয়ে আবার সেই একই যুদ্ধে সামিল হয়েছেন, তাদেরকে আমরা আজকে সম্মানিত করব এবং সারাদিন ধরে কিছু না কিছু আমরা প্রোগ্রাম রাখছি। কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।